বড়ভাই কালকে আপনাদের এখানে কি হয়েছিল চাঁদা নিয়ে? কালকে আমাদের কাছে 150 টাকা আর ওদের ভিতরে চিঠি চাঁদা চাইছে। আমরা চাঁদা 150 টাকা বলছি, কিসের চাঁদা? আমরা দেই নাই না দেওয়াতে আমার হেল্পারে মারছে, আমারে মারছে। এই যে দেখেন আমার গাড়িটারে ভাঙা পুরো তছনছ করে দিছে। আমার গাড়ির এই যে সামনের গ্লাস ভাঙছে, এই যে সব সাইড গ্লাস ভাঙছে। আমার এই যে কই আমার হেল্পার কই, পুরা মানুষ আমার বাবার মতো কই, সোলান ভাই কই, এই যে আমার বাবার মতো লোক। এই যে দেখেন, এই দেখেন, এই যে উনার মনে করেন যে এগুলা সব ফুলা লাইছে পুরা শরীরে, এই যে গেঞ্জি টেঞ্জি সব সিরা লাইছে। এই দেখেন আবার এখানে আমরা আমাদের স্টান, আমরা মনে করি যে এটা আমাদের ঘরের মতো নিরাপদ জায়গা, এখানে আমরা নিরাপদ বোধ করি, কিন্তু এখান থেকেও আমাদেরকে ধরে নিতে আসছে। এই যে কিছুদিন আগে এই যে জায়গায় একজন মানুষ মার্ডার হয়েছে একই জায়গার মধ্যে, এই আমরা আমাদের এই যে সমস্যার কোনো সমাধান পাইতে আসি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই সমস্যার সমাধান চাই। আমরা গরিব মানুষ, বর্তমান দেশে এক্সপোর্ট ইনপোর্ট না থাকায় আমাদের টিপ হয় না, আমরা খুব কষ্টে জীবনযাপন করি। এর মধ্যে আমাদেরকে চাঁদাবাজারা জায়গায় জায়গায় চিন্তায় ডাকাতি, মানে আমগরে মারধর করে, আমগো মোবাইল টাকা পয়সা আমাদেরকে জুলুম অত্যাচার করে। আমরা এগুলার বিচার চাই। কালকে যে আপনারা এটা কি কোনো পুলিশকে জানাইছিলেন? পুলিশ প্রশাসন জানাইছিলেন না পুলিশকে? আমি কালকে প্রাণের ভয়ে আমি পুলিশ 99-এ ফোন দেই, 99-এ ফোন দিই। পুলিশ যখন আসে 999-এ ফোন দেই, পুলিশ আসে ততক্ষণ পর্যন্ত আমি উপস্থিত থাকতে পারি না, আমি প্রাণের ভয়ে দৌড়ে পলায়ে গেছি স্যার। তো আপনারা কি এই চাঁদাবাজের হাত থেকে নিরসন চান? হ্যাঁ আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই, আমরা গরিব মানুষ চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে রাস্তায় কোনো চাঁদা থাকবে না টার্মিনাল ব্যতীত, তারপরও তারা কিভাবে চাঁদা নেয়? এই রাস্তা কিভাবে সরকার এই রাস্তা কিভাবে বিক্রি করে? এই ব্যাপারে আমরা অবশ্যই সরকারের কাছে জানতে চাই। এছাড়া যদি আমরা বাধ্যগত চাঁদা দিতে হয় তাহলে আমরা এই চাঁদার বৈধতা চাই, যে মানে মেয়র মহোদয় যে যদি বৈধতা মানে বৈধ করে দেয় যে চাঁদা ড্রাইভাররা দিতে হবে, তো আমরা ওই বৈধ স্লিপ যদি আমাকেও দেয় তাহলে আমরা অবশ্যই চাঁদা দেবো। কিন্তু এইভাবে আমাদেরকে নেতারা বলছে কোনো চাঁদা নাই, কিন্তু আমাদেরকে রাস্তাঘাটে যেখানে সেখানে মারে, এই যে আমার বাইরে মারছে, আমারও মারছে, আমার এই যে গাড়িটা দেখেন, আমার সমস্ত গাড়িটার ভাঙ্গা আছে, এই যে দেখেন এদিকে আছেন, দেখেন আমার সাইড গ্লাসটা ভাঙা। আমি কালকে যদি দৌড়া না পালাই তাহলে আমাদের ঘরে মারে আলাই তো। আমরা এই চাঁদাবাজের হাত থেকে রেহাই চাই, চাঁদাবাজ আমার সিটির হাত থেকে আমরা বাঁচতে চাই। সাইট গুলো তো দেখলেন না? সব সাইট গুলো সব।